স্যার 322 নম্বর রুমে যারা ছিলেন তার খুন হয়েছে স্যার। জি স্যার, পুলিশের সাথে নিস আপাতত সবাইকে 322 মানে রনি? জি স্যার। স্যার আপাতত সবাইকে সাবধান থাকবে স্যার, পুলিশ সবাইকে বের হতে নিষেধ করেছে স্যার। স্যার সাবধান থাকবেন স্যার। বাসা থেকে ফোন এসেছিল, রূপা বলল বাসার অবস্থা নাকি ভালো না, আবু নাকি খুব টেনশন করছে আর এদিক ওদিক ছোটাছুটি করছে, আর বলেছে পুলিশকে নাকি ইনফর্ম করবে। পুলিশকে ইনফর্ম করলে তুমি বুঝতে পারছো আমরা তো প্রাপ্তবয়স্ক, তাই না? তুমি এভাবে কেন কাঁদছো? আমরা সেন্ট মার্টিন যাব কবে? আকাশটা একটু ভালো হলেই যাব। আমরা সেন্ট মার্টিন গেলে আর ফিরে আসবো না, সেখানে আমরা একটা ছোট্ট বাড়ি বানাবো, তারপর সারা জীবন আমরা ওখানে থেকে যাব। ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য প্রতিদিন কাঠ কেটে নিয়ে আসব, তুমি রান্না করবা, তারপর আমরা সব সংসার করব। ওয়েট ওয়েট, আরে এই কি অবস্থা, আসুন প্লিজ বসুন। হ্যালো, বসুন। রুমে বসে এত বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আপনারা কিছু মনে করেননি তো? না না, কিচ্ছু মনে করিনি, আমরা ফ্রি ছিলাম আর এই বাদরটা আমাকে জ্বালাচ্ছিল। আপনাদের জুটিটা বেশ মানিয়েছে। বিয়ে কদিন হয়েছে? আমরা আসলে রিসেন্ট বিয়ে করেছি। জোস, বেশ দারুণ দেখতে আপনারা। আসলে ভাবি এত সুন্দর যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি কি জেলাস? এই তুমি আবার প্রেমে পড়ে যাওনি তো? না, এখনো তেমন কিছু হয়নি, কিন্তু বলা যায় না। না, আপনারা অনেক সুন্দর। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেখো না, সকাল সকাল কি জোরে জোরে নক করছে। দাঁড়াও, এই ওয়েট, কে? আরে আসি। স্যার সরি স্যার, ডিস্টার্ব করার জন্য স্যার। স্যার 322 নম্বর রুমে যারা ছিলেন তার খুন হয়েছে স্যার। জি স্যার, পুলিশের সাথে নিস আপাতত সবাইকে। 322 মানে রনি? জি স্যার। স্যার আপাতত সবাইকে সাবধান থাকবে স্যার, পুলিশ সবাইকে বের হতে নিষেধ করেছে স্যার। স্যার সাবধান থাকবেন স্যার। স্যার সাবধান থাকবেন স্যার। কাজ করছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি হলো? রনিরা কিভাবে? কিছু বুঝতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিছু জানি না। আমরা এক্ষুনি এই হোটেল চেঞ্জ করবো, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো? আমরা পরিস্থিতি বুঝি, তারপর আমরা না হাসি পাঠাচ্ছি, ঠিক আছে? পুলিশ নাকি বলেছে আমাদেরকে? আরে আমি আছি।